গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও। সাধন সাথী চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। প্রত্যেক দিনের মতো সকালবেলায় উঠে কাজ সারছি আর তোমাদের সামনে চলেও এসেছি। তো টুকটাক কাজ হচ্ছে, এবার কিছু জামা কাপড় কেচে নেবো। ওয়েদারটা ভালো আছে, এ কদিন একটানা যা বৃষ্টি ছিল, আর একঘেয়েমি কথা আমি বলে এসেছি, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। তো বৃষ্টিটা মনে হচ্ছে যেন একটু কমেছে। তোমাকে একটু এবার ইটের ব্যবস্থা করতে হবে, উঠোনটা সোলিং করতে হবে। তো ইট ইট যেন উঠোন সলিং করতে গেলে শুধু ইট বলে থেমে গেল। না না, বলছি ইট দেখতে হবে তো। হ্যাঁ, এগুলো শিখিয়ে দিতে হবে, এগুলো নিজেদের গ্রাহ্য করে করতে হবে তো। ওয়েদার ধরে গেছে দেখে দেখে এগুলো তো করা উচিত। সবকিছু আমি মনে করিয়ে দেবো তোমায়। না, বৃষ্টি হতে পারে তো। কিছুই তো করো না তুমি নিজের দায়িত্বে। এই যে স্যার এখন চা খেতে যাচ্ছেন, এখন গাঢ় গাঢ় দুধ চা খেয়ে মুডটাকে অন করে আসবে। গাড়িটা কি অবস্থা হয়েছে দেখছো? গাড়িটা তো কাদা ছিটে যাচ্ছে, তাই হয়ে গেছে। জল নাই বাইরে রাখো নাকি ভেতরে তোলো? না, কালকে ছিল, প্রসেস বাইরে ছিল, ভেতরে তুলে রাখবে। কাঁচা কুচি সব কমপ্লিট করে ফেলেছি, এদিক ওদিক সব মেলে দিয়েছি। আর তার সাথে আমি এক্ষুনি ভাতের হাঁড়িটাও বসিয়ে দিলাম উনুনে। তো শুধু কাজ করলেই হবে, খাওয়ার ব্যবস্থাও তো করতে হবে। সকাল প্রায় 8টা বাজতে চললো আর কর্তা যে সেই চা খেতে গেছে এখনো আসেনি। ও আস্তে আস্তে মনে হয় আমি সমস্ত কাজ সেরে ফেলতে পারবো। এই যে আজকে আম দুধ ভাত দুপুরে খাওয়া হবে, সেই জন্য দুধ নিয়ে এসেছে। না না, করছিল সেই থেকে আমি একবার বলেছি, দিয়ে আবার মত পরিবর্তন করে দিয়েছি। আর তোমার সে কি ইচ্ছা, বারবার উকি মারছো গরু কখন দোয়াতে আসবে পাশের বাড়ি। মানে এক জায়গায় বললো পাই নি, ঠিক আছে, কিন্তু আইডিয়া তো আছে। আর আম দুধটা তোমার মায়ের সবারই খুব পছন্দের, তো আমি এটার জন্য বসছিলাম, নালে কখন চলে যেতে পারায়। মামার বাড়ি থেকে আম দিয়েছে, আছে ওই আমগুলো মানে একটু শক্ত শক্ত আম নিয়ে আসবো। কি দেখেছি, 1 কেজি আম নিয়ে আসবা, ভালো পাকা হিমশা কর, যাও তুমি ফ্রিজে রেখে দাও। আবার আমি পরিষ্কার করতে হবে তো আমাকে, পিছন দিয়ে জল পড়ছে, এখন পুরো ভর্তি হয়ে গেছে। যাক, আমারই ভালো হলো, আজকে দুপুরের রান্নার চাপ আছে। ভাত করব, ভাতে আলু সিদ্ধ দেব আর দুধটা জাল দেব। তরকারি তো করতে হবে না, যেটাই আওয়াজ হচ্ছে তেল দিতে হবে, এটা কটকট কটকট করে আওয়াজ হচ্ছে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, এ দেখো এটা দিয়ে এটা নাড়ছিলাম, তো দিয়ে এরকম রেখেছি, ভাতের হাঁড়ির ওপর দুধ পড়ে গেছে। এটা এখানে আছে অনেকটাই, এটাকে জাল দিয়ে দিয়ে হাফ করবো, হাতেটা লাগবে না, হাফ করলে খেতে টেস্ট লাগবে। দুপুর প্রায় হয়ে এসেছে, বাবার খাবারটা আমি রেডি করছি, আজকে খাইয়েই দেব। শুধু আজকে নয়, বেশ কয়েকদিনই আমি দুপুরের দিকে খাইয়ে দিচ্ছি। আটিটা কি পাতলা দেখো, আমার বাবাও কিন্তু আজকে খুব ভালো খাবে, কারণ আমি গতবারেই একবার দিয়েছিলাম আমদুধ, বলে কি খুব ভাল লাগে খেতে। আমার মাও ভালোবাসে খেতে আমদুধ, অনেকেই ভালোবাসে। তো একটাই আম দিলাম আর এর মধ্যে একটু দুধ দিয়ে নেব। দুধটা আমি রান্নাঘরে রেখে এসেছি, ওখান থেকে নিয়ে আসি। দুধটা খুব সুন্দর করে জাল দিয়েছি, ওপরটা একদম হলুদ হলুদ হয়ে গেছে, আর শুকিয়ে অর্ধেক না করলেও অনেকটাই জাল দিয়েছি, অনেকটাই কমে এসেছে দুধের পরিমাণ। আম দুধ দিয়ে একদম জলজলে করে মেখে দেবো, তো খাইয়ে দেবো, বেশি সময় লাগে না। দেখবা মাছ মাংস থাকলে তবু একরকম, আর ডাল, তারপরে নিরামিষ তরকারি, এইভাবে খেলে এগুলো একদম মানে সময় লাগে না খেতে, ওই মুখে দেওয়া হয়, কোনো রকম চিবিয়েই গেলা হয়। ভাতের মধ্যে আমদুধ পড়লে কালারটা খুব সুন্দর লাগে, আর আকাশের কালারটা দেখো এমন হয়েছে যেন মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। স্কুটিটা আজকে ধুয়েছে স্নান করতে গিয়ে, ওই জন্য স্নান করতে অনেকটা টাইমও লেগেছে, দুটো গাড়ি একদম কাদায় ছেটাছিটি হয়েছিল। ওই গাড়িটাও ধুয়েছে, তবে আজকে ধোয়নি, অন্যদিন। বাবাকে খাইয়ে আসলাম, খুব ভালো খেয়েছে আজকে। অন্য সময় খাওয়াতে গেলে হয়তো লাস্টে 2-4 গ্রাস ভাত বলে কি খাবো না, কিন্তু আজকে একদম থালা পুছে পরিষ্কার করে খেয়েছে। কিন্তু আমার খেতে আজকে প্রবলেম হয়ে যাবে, ওই আম দুধ দিয়ে তো আমি খেতে পারবো না। আমার জন্য আলু সিদ্ধ দিয়েছি, দেখি কি করি, একটা ডিম ফিম এনে ভেজে নেবো, মনে ছিল না, নাহলে আমি একটা ডিম সিদ্ধ দিয়ে দিতাম, মনে করেছিলাম, দিয়ে আবার ভুলে গেছি। কাকলি আজকে দুপুরে অনেক লুচি বানিয়েছে আর তার সাথে আলু ডিমের কষা। আসলে ওরা বিয়ে বাড়ি যাচ্ছে, তো গতকালকে বলেছিলাম না, অনেক দূরে যাচ্ছে, কি যেন জায়গাটার নাম, ঝাড়খণ্ড। তো এবার রাত্রিবেলায় গাড়িতে খাবে বলে বাড়ির থেকেই খাবারগুলো তৈরি করে নিয়ে গেছে। এই যে আমার কর্তার প্রিয় জিনিস, আম আর দুধ। আর কি আম দেব? না, আর আম দিতে হবে না, মানে বহুদিন পরে বউর পাল্লাতে, মানে বউর ইচ্ছার জন্য এই খাবারটা খেতে পেলাম, কারণ তুমি তো ভালোবাসো খাবারটা। খুব খুব ভালোবাসি, তাহলে আলাদা একটা জায়গায় এনে দিই, তুলে রাখো, নাহলে মেখে খেতে পারবো না। হ্যাঁ, তাহলে বাটিতে তুলে রাখো।
আর দুধে এতটা? হ্যাঁ, ওটুকুনি দুধ লাগবে, খেয়ে নাও। আমি তো গতকালকেই বলেছিলাম আজকে আমি যাবই যাব মায়ের কাছে, তো সেই জন্য রেডি হয়ে নিয়েছি। আর এই বাড়ির মা দেখো একটা জিনিস দিয়েছে আমার মায়ের জন্য, এই যে এর মধ্যে কি আছে জানো? এর মধ্যে যেটা আছে সেটা আমি একদম অপছন্দ করি, খাই না, আর পাকা অবস্থায় খাই না, আমার বাবাও খায় না, কিন্তু বাড়ির অনেকে অল্প একটু আধটু খায়। পাকা কাঁঠাল আছে যেটার গন্ধ আমার একদম ভালো লাগে না, তোমরা ব্লগে দেখেছো। বেশ কয়েকদিন আগে আমি ওই ইতে গিয়েছিলাম, বাবুদের বাড়ি গিয়েছিলাম ধুবুলিয়া, তো সেখান থেকেই কাঁঠালটা দিয়েছিল, এখন পেকেছে। মানে আমি ওই ঘরে সন্ধে দিতে ঢুকতে পারছি না, একটু আধটু যাই বসি মনে হয় কি কীরকম একটা পাগল পাগল উতাল পাতাল লাগছে, মানে ওই ঘর থেকে পালিয়ে আসি, কাঁঠালের এমন গন্ধ আমি নিতেই পারছি না। দিয়ে তারপর আজকে ভেঙে চুড়ে ওরাও সব খেয়েছে, আর বাড়ি ফাঁকা, বাড়ি ফাঁকা। সেই বলেছিলাম না আমার একটা মাসতুতো দেওরের বিয়ে আছে অনেক দূর, তো ওই জন্য বাপি সুন্দর এরা গেছে, তারপরে রাজুর মা গেছে, ওই জন্য বাড়িটা ফাঁকা, সায়ন সৈনি আছে। মায়ের কাছে আসলাম এক্ষুনি, আসার সাথে সাথেই মা বলছে মনে আমি না একটু মাছ রান্না করেছি, খাবি কিন্তু সত্যি তাই। কি মাছ মা? রুই মাছ। আর মাছের মাথা দিয়ে সবজি দিয়ে ছেঁচড়া বলে, তাই না? ছেঁচড়া নামটা সাংঘাতিক, কিন্তু ওটাকে ছেঁচড়াই বলি। আমি তো ছেঁচড়াটা মুখে আনি না, ওই পাঁচ তরকারি বলি, ওটাই মাছের মাথা দিয়ে হয়েছে। আমি তো এখন তো মা দোকানে থাকে, দোকানে এসে ঢুকি, নাহলে আগে যখন ঘরে যেতাম ঢাকা গুলো খুলে দেখতাম, খেতাম আর না খেতাম ওটা আমার খুব মনে পড়ছে। মেয়েটা আসে এসে কিচ্ছু তো মুখে দেয় না, চলে যায়। আজকে আমি একটু রান্না করেই রেখেছি, এটাই ভালো, দোকান থেকে কিছু কিনে খাওয়া হয়, তার থেকে মায়ের হাতে ছোঁয়া আছে, একটু মায়ের হাতে রান্না খাওয়া হয়ে যাবে। শরীর কালকে ডাক্তার কি বললো? ডাক্তার ওই রিপোর্ট করে এলএফটিটা করে নিয়ে গিয়েছিলাম, বললো এলএফটিটা একটু আগের থেকে একটু ভালো আছে। তা আমি বলছি আমার শরীরে অস্বস্তি, একটা কষ্ট হচ্ছে, শুধু বমি পাচ্ছে, খাবারও খেতে ইচ্ছে করছে না। বললো আপনি আগের মতো আর এখনকার মতো মিশিয়ে 7 দিন খাওয়ার জন্য দেখেন, আর ওষুধ টষুধ দিয়েছে। মায়ের সাথে একটু কথা বলি। মায়ের হাতের তরকারি পাঁচ তরকারি আর দুটো মাছ দিয়েছে, খেয়ে নেব। বাড়িতে চলে আসলাম, এবার চেঞ্জ করব, চেঞ্জ করে রাত্রের খাওয়ার বন্দোবস্ত করব। ভাত রয়েছে, এবার দেখা যাক, অনেকেই তো খাবে, সুন্দর বাপি নেই ধরো, সায়ন সোহিনী রাজু এরা সব আছে, এবার ভাতের সাথে কি খাবে না খাবে একটা মানে বিবেচনা করে মাথা খাটিয়ে বানাবো। তার আগে আমি চেঞ্জ করে একটু বসি, তেমন একটা বেশি রাত হয়নি। তোমাদেরকে দিনের বেলা বলেছি যে একটা ভালো জিনিস দেখাবো, এমনকি তোমরা থাম্বনেল দেখে ভিডিওর শুরুতেই আশা করি বুঝতে পেরে গেছো। তো কি জিনিস তোমাদের একটু ভালো করে দেখাবো, এই দাঁড়া ডিস্টার্ব করিস না, ভালো জিনিস দেখাচ্ছি এখন। আর এই জিনিসটা না আজকেই আনা হয়েছে, আমি কিংবা আমার কর্তা কেউ আনতে যায়নি, রাজুকে দিয়ে আনানো হয়েছে, তো বানাতে দেয়া ছিল আমার জন্য না আমার কর্তার জন্য। কই গো, আমি বের করছি, ওটার মধ্যে বিলটা আছে, এ দেখো ডিজাইনটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানাবে। আর অ্যাকচুয়ালি আংটি নেওয়ার মতো কোনো পরিকল্পনা ছিল না, এটা বললে একটু কেমন পুরনো লাগে কথাটা, আংটি কেন, আমরা যে কোনো সোনার জিনিসই নেওয়ার আগে সেরকম কোনো পরিকল্পনা থাকে না, ওই হঠাৎ সিদ্ধান্ত নিয়েই নেওয়া হয়। আর এই আংটিটা নেওয়া হয়েছে বিশেষ করে ডিজাইনের জন্য, আমার ডিজাইনটা এতটাই পছন্দ হয়েছে, তো ওই জন্য আমি ভেবেছিলাম যে এরকম একটা ওকে দেয়া হবে, তো সেই কারণে হয়ে গেছে, সোনার দোকান থেকে ফোন করেছিল। তো যাই হোক, আমি আর যাইনি, ক্লান্ত লাগছিল, ও যাইনি, রাজুকে পাঠিয়েছিলাম, নিয়ে এসছে। আমার না দারুণ লাগছে, দারুণ, তোমরা একটু কাছ থেকে দেখো, তোমাদের কেমন লাগছে একটু জানিও। এর আগে একটা আংটি আছে তোমরা জানো, ওটার থেকে এটার ওয়েটটা একটু বেশি। তোমার আংটি তুমি তো পরবে, আমি একটু আঙুলে দিয়ে দেখি। বলো না, সাইমন করো, হাতির গলার ঘন্টা, এ দেখো জাকে। আচ্ছা, ওই যে আমি বলতে আগে ভুল করতাম কিন্তু আর ভুল করব না, এটা যেই দেখাবো তোমরা জানতে চাইবে কত গ্রাম সোনা কত টাকা দাম। তো ওজন হচ্ছে, ওজন 3 গ্রাম 570 মিলিগ্রাম, আর দাম পড়েছে 26,500 টাকা। এই হচ্ছে ব্যাপার। আর আগের যে আংটিটা নিয়েছিলাম ওটা 20,000 টাকাও পুরোপুরি পড়েনি, 20,000 থেকে সামান্য কিছু কম, হ্যাঁ ওটার থেকে এটার ওয়েটটা আছে,
হয়তো এই চওড়া টওড়া একই, কিন্তু ওয়েটটা বেশি। ওয়েটটা বেশি হওয়া যাই হোক, কিন্তু ভালো লাগছে আংটিটা ডিজাইনটার জন্য। তো সুন্দর গ্রেস দিচ্ছে বলতো ডিজাইনটার জন্য। আর যে কোনো সোনার জিনিস এই, হ্যাঁ যদি ছিলা কাটা থাকে না সেটা যেন আরো বেশি গ্লেজি লাগে, লাইটে গেলে বেশি গ্লেজি লাগে, ভালো লাগে আর কি। তো সারা দিনই মানে সারা দিন ধরে আনার কথা ভাবা হচ্ছে, সন্ধ্যের দিকে রাজু নিয়ে এসেছে আর এখন তোমাদেরকে শেয়ার করলাম, এই হচ্ছে ব্যাপার। দুপুর বেলায় আনতে গেলেও হতো, দুপুর বেলায় আর আনেনি। তোমার হাতে হবে না, পরে থাকো। হ্যাঁ পরে থাকো। আমি যদি করি তাহলে হাতের বেলায় ঘন্টা ব্যাস পড়ে যাবে 26,500, একদম পুরো একদম দেখো আমার কর্তার কাণ্ড দেখেছো। নতুন আংটি পাওয়ার আনন্দে দেশি মুরগি নিয়ে চলে এসেছে, আমাকে ফোন করলো, বললো দেশি মুরগি নিয়ে যাচ্ছি। তো আমি বললাম ঠিক আছে নিয়ে আসো। আর দেশি মুরগির কথা শুনে আমি আর না করলাম না, হাড়ের গায়ে মাংস না থাকলেও তরকারিটাও খেতে টেস্ট লাগে, দেশি না ওই জন্য। তো আনার পর আর শেয়ার করিনি, একবারে রান্না রেডি করে তোমাদেরকে দেখালাম। আজকে আংটিটা গিফট পেয়ে আমার মনে একদম খুশির জোয়ার বয়ে গেছিল। তা আমি তো আংটি পেলাম, ওদের একটা কিছু খাওয়ানোর দরকার আছে, তা গিয়েছিলাম পোলট্রি মুরগি আনতে, কিন্তু পোলট্রি মুরগি পেলাম না, পেলাম দেশি মুরগি, দেশি মুরগি নিয়ে আসলাম। কিন্তু হ্যাঁ, দেশি মুরগি খেয়ে পোলট্রি মুরগির মতন ঝিমাচ্ছে, মানে কখন শোবে কখন শোবে এরকম একটা ভাব। সারাটা দিন আমি জেগে থাকলাম, এটা ওটা সেটা করলাম, আর এখন ঝিম দিচ্ছি বলছো, ঘুম পাবে না? তাহলে কি বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা। কালকে কিন্তু এক কাজ করবে তোমরা, আমাকে জিলিপি পাপড় খাওয়াবে আমার আবদার, কালকে আর রথ, আগামীকাল কালকে রথ। হ্যাঁ জিলিপি পাপড় খাবো, আমি জানি না। রথযাত্রা শুভ, একটা ভালো দিন সবাই, সবাইকে গুড নাইট বলছি।